ইলিশে সয়লাব বাজার, কিন্তু দামের কারণে বিমুখ্রেতা। এ বিষয় নিয়ে আরো খবর জানাতে বরগুনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আবু জাফর সালে। সালে, জয়, আমি এই মুহূর্তে আছি বরগুনার মাছ বাজারে। আপনাকে একটু জানিয়ে রাখি যে গত 3 তারিখে যে ইলিশ শীতের 22 দিনে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা শেষে যে ট্রলারগুলো গভীর সমুদ্রে কিন্তু মাছ শিকারে গিয়েছে এবং সেগুলো আসতে শুরু করেছে। আপনাকে একটি ইনফরমেশন জানিয়ে রাখি, গতকাল পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে 5.1 মেট্রিক টন ইলিশ কেনা বেচা হয়েছে এবং যদিও এই ট্রলারগুলো এখন পর্যন্ত সবগুলো আসা শুরু করেনি, হয়তো আরও 2-3 দিনের মধ্যে ট্রলারগুলো সবগুলো আসবে এবং সেক্ষেত্রে হয়তো ইলিশের পরিমাণ আরও বাড়বে। তবে দামের যে বিষয়টি আপনি বলেছেন যে গতকালকে কিন্তু ইলিশ যে 1 কেজির উপরে যে ইলিশগুলো সেগুলো পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কেনা বেচা হয়েছে 70,000 টাকা মন, যেটি অর্থাৎ 1750 টাকা কিন্তু কেজি দরে বিক্রি হয়েছে এবং যেটি 1 কেজির নিচে সেটিও কিন্তু বিক্রি হয়েছে 60-62 হাজার টাকা অর্থাৎ 1500 টাকা কেজি দরে। এবং এর ছোটো সাইজের ইলিশগুলো সেগুলোও কিন্তু দাম কিন্তু কমেনি, কারণ হচ্ছে যে আসলে একদিকে ইলিশের যে মৌসুম সে মৌসুম কিন্তু শেষ হয়ে হতে যাচ্ছে, কারণ অর্থাৎ ইলিশের যে মৌসুম সেটিও নেই এবং যেটি হচ্ছে যে অবরোধের আগের যে দাম সে দামও কিন্তু কমেনি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তো আমি এ বিষয়ে ট্রলার মালিক বা মৎস্যজীবী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যে বরাবরের মতোই যে বিষয়টি বলেছেন যে ইলিশ যদি আরও বেশি ধরা পড়ে এবং যদি চাহিদা যদি একটু কমে তা সেক্ষেত্রে হয়তো দাম কমতে পারে, কিন্তু তা না হলে যে অবস্থা আছে তার সে দাম কমার সম্ভাবনা নেই। আজকের এ বাজারেও কিন্তু ইলিশ একই অবস্থা, ইলিশের যে পরিমাণ সেটি যা আছে এবং তার চেয়ে চাহিদা কিন্তু বেশি রয়েছে, যার কারণে দামও কিন্তু আসলে ক্রেতার নাগালের বাইরে। এ ছিল সর্বশেষ। জয় সালে, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরগুনা থেকে আবু জাফর সালে জানাচ্ছিলেন ইলিশের বাজার দরের বিস্তারিত খবরাখবর। জামালপুর ব্রিজ পার সবজি বাজারে সকাল থেকে ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর হয়ে ওঠে। এই বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানাতে সেখান থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু। মিন্টু, প্রকৃতিতে শীতের আগমনী বার্তা, তো শীতকালীন সবজির বাজার দর কেমন দেখছেন সেখানে? জয়ী, আমি এখন যে জায়গায় আছি এই বাজারটি একটি পাইকারি সবজি বাজার, জামালপুর এবং শেরপুরের সীমান্তবর্তী ব্রিজপাড় এলাকায় একটি বাজার। প্রতিদিন কিন্তু কাকডাকা ভোর থেকেই এই বাজারে পাইকারি একটি বাজার থেকে খুচরা বিক্রেতারা বিভিন্ন সবজি এবং তাদের উৎপাদিত পণ্য এখান থেকেই কিনে নিয়ে যায় এবং তারা গ্রামীণ বাজারে এগুলি বিক্রি করে থাকে। আমি সকাল থেকেই এই বাজার ঘুরে দেখেছি। ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছেন যে বাজারে কিন্তু নিত্য শীতের সবজি সহ পেঁয়াজ, রসুন, আলু, বেগুন প্রতিটি দ্রব্যের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। আমরা বাজার যে ঘুরে দেখেছি যে বাজারের যে যারা সাধারণ ক্রেতা এবং যারা সাধারণ খুচরা বিক্রির ক্রেতা তারা কিন্তু তাদের মধ্যে একটু হাহাকার ভাব যে আমরা তো কম দামে বাজার মূল্য পাচ্ছি না বা সবজি পাচ্ছি না, আমরা বিক্রি করবো কীভাবে। তো আমরা এই ব্যাপারেই এই বাজারের একজন পাইকারি বিক্রেতা তার সাথে আমরা একটু কথা বলতে চাই। জয়ী, হ্যাঁ, আপনি যদি বলতেন যে বাজারের বর্তমান অবস্থা কি এবং কেন এই ঊর্ধ্বমুখী বাজারে, যদি একটু বলতেন। ধন্যবাদ আপনারা আমাদের এখানে আসার জন্য। আসলে আমাদের এই বাজারটা খুব সকাল থেকে চালু হয়, কিন্তু বাজারে মাল সংগ্রহ কম থাকায় আমরা মোটামুটিভাবে সবাইকে চাহিদা মতো মাল দিতে পারতেছি না। আমাদের এই বাজারের মাল অত্যন্ত সরবরাহ কম, বিধায় আমরা খুচরা ব্যাপারীদের কাছে মাল দিতে পারতেছি না সঠিকভাবে। আশা করা যাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো বাজার কিছু নিয়ন্ত্রণে আসবে, কারণ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে, শাকসবজি অনেক ক্ষয়ক্ষতি হওয়ার কারণে আমাদের বাজারটা একটু অগ্রমুদী আপনার দাম বৃদ্ধি হয়েছে। পেঁয়াজ, রসুনের দাম, আদার দাম, আলুর দাম অনেক বৃদ্ধি। তারপরে আমরা এক বস্তা যদি পেঁয়াজ বিক্রি করি তাহলে 1-2 কেজি পেঁয়াজ আমাদের নষ্ট বাইর হয়, তাতে আমাদের লস হয়। আগে আমরা কম দামে বিক্রি করছি, আমাদের বেচা বেশি হয়েছে, আমাদের লাভও বেশি হয়েছে। এখন আমরা বিক্রি করতেছি কম, আমাদের বেচা কিনি কম হওয়ার কারণে আমাদের আসলে বর্তমানে ব্যবসা একটু ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আশা করা যাচ্ছে যে আগামীতে ইনশাল্লাহ আমাদের বাজার মোটামুটি নিয়ন্ত্রণে আসবে। জয়ী, আপনি যেমনটি শুনছিলেন যে বাজারে কিন্তু এই সবজি, শীতের যে সবজি এটা উঠতে কিন্তু শুরু করেছে, শুধু শীতের সবজি না, পেঁয়াজ, আলু, প্রতিটি দ্রব্য সামগ্রীর দাম কিন্তু, সবজির দাম কিন্তু ঊর্ধ্বমুখী। এই ব্যবসায়ীরা যেমনটি আশা করতেছেন যদি বাজারে সরবরাহ বৃদ্ধি হয় তাহলে কিন্তু সামনের দিনগুলোতে তারা এই কম দামে সবজি এবং অন্যান্য সরবরাহ অন্যান্য পণ্য তারা বিক্রি করতে পারবে। জয়ী মিন্টু, ধন্যবাদ আপনাকে। দর্শক, জামালপুর থেকে আনোয়ার হোসেন মিন্টু জানাচ্ছিলেন সবজির বাজার দরের বিস্তারিত খবরাখবর।